মৃদুলা আছে? ঘুমোচ্ছে। সেদিন আমার কথা রাগ করেছো? কথা বলবে না? কতবার বলেছি আমার সাথে জড়িও না, পদে পদে অপমানিত হবে। বারবার ওই এক কথা বলে কেন আমাকে সরিয়ে রাখতে চাও? বাড়ি যাও। তোমাকে পৌঁছে দিই, তারপর না হয়। চলো। তোমার কি মনে হয় মৃদুল সত্যি বাড়িটা বিক্রি করবে? তাই তো বলছে, আমার টাকা থাকলে আমি বাড়িটা কিনে নিতাম। তোমাদের নিজেদেরই তো অতগুলো ঘর, হা হা করছে, থাকবার লোক নেই, তার মধ্যে এত বড় একটা বাড়ি। বাড়ি মানে কি শুধু থাকা, শুধুই সম্পত্তি? যাবে থেকে জ্ঞান হয়েছে এই বাড়িটাকে আমার ভীষণ আপন বলে মনে হয়েছে। এই বাড়িতে অনেক সমবয়সী বন্ধু ছিল আমার, নিপা। আমি মৃদুল। পিসি আছেন? মৃদুল দা, কি সুন্দর দেখতে হয়েছে তোমায়। সে একই রকম আছো। এসো এসো, ভেতরে এসো। বসো। এই নাও। কি এটা? চকলেটস। মনে আছে তোমার? বসো, আমি পিসিকে ডাকছি। পিসি, পিসি, কোথায় গেলে তুমি? দেখো কে এসেছে। নিপা, এই খেলনাটা তোর জন্য। ছোটবেলায় নিপাকে জন্মদিনে দিয়েছিলাম। পিসি। মৃদুল, বাবা কত বড় হয়ে গেছিস রে। বস বাবা বস। তাহারে প্রতুল কেমন আছে? ওই, দেখা হয় ওর সঙ্গে? না। আচ্ছা, মেসোমশাই মাসিমা এখনো কলকাতায়? আর বলো না, বছরে একবার ওই পুজোর সময় আসে। আচ্ছা, তুমি কি খাবে বলো? কিচ্ছু না, এই তো খেয়ে এলাম। নিপা খুব ভালো রান্না করে। ছাড়ো তো পিসির কথা। আচ্ছা, তুমি এখনো বাঁশি বাজাও? তা কি করে ছাড়ি, ওদের সেই বাঁশি বাজিয়ে বেশ কয়েকদিন পেটও চালিয়েছি। একদিন কিন্তু শোনাবে। তুমি বসো, আমি একটু বেরোবো। আমিও যাব, অনেক ঘুরে ঘুরে বাড়িটা চিনেছি। চলো, আমাকে একটু পৌঁছে দেবে চলো। কতদিন থাকবে? দেড় মাস। তারপর তো চলে যাবে, আর আসবে না? আবার ইচ্ছে হলেই চলে আসবো। তোমার খবর বলো, কি করলে এই দশটা বছর? পড়াশোনা। এমএ কমপ্লিট করার পর বাবা বলল কলকাতায় চলে যা। আমি যাইনি। তা এখন কি করছো? বাবা একটা ফুড প্রসেসিং ইউনিট করেছেন, ওটাই চালাচ্ছি। একদিন যাবো তোমাদের ইউনিটে। রুকু মারা গেছে জানো তো? আমার ছোটবেলার দুই খেলার সাথী ছেলে তুমি আর রুকু।
রুকু চলে গেল। তুমি বাড়ি বিক্রি করে চলে গেলে তো আর আসবে না। আসতেও পারি। কেন আসবে? মাটির টানে, এই গ্রামের হাওয়া বাতাসের টানে, তোমার টানেও আসতে পারি। বুঝলাম, আর আসছো না। সত্যি কথা বলবো, আর ফেরার ইচ্ছে নেই। বাড়িটা আগে বিক্রি হোক। এত তাড়াতাড়ি খদ্দের না পেলে? পেতেই হবে, টাকা নিয়ে ফিরতেই হবে, না হলে খুব বিপদ। বিউটিফুল কি পাখিটা, কোথায়? ওই দেখো পাখিটা, ঠিক দুটো ডালের মাঝখানে পাতার পাশে। কোথায়? ওই দেখো। কই? দেখতে পাচ্ছি না তো। ওই দেখো, ওই যে। কিরে, তোর পড়া হলো? আলোটা নিভিয়ে দেবো? দাও। পিসি, রায়বাড়িতে নাকি ভূত আছে? দূর, আমি তো কখনো শুনিনি। আচ্ছা, থাকলে তো গোবিন্দরা দেখতে পেত। অত বড় বাড়ি আগলে কতদিন একলাটি ছিল। আচ্ছা, গোবিন্দ জেঠুর সাথে নাকি তোমার বিয়ে হওয়ার কথা ছিল? দূর, অমন বয়স গেলে মেয়েদের কত জায়গা থেকে সম্বন্ধ আসে, তেমনি গোবিন্দ রায়ের সঙ্গেও এসেছিল। কেন, হরপ্রসন্নর সঙ্গেও তো এসেছিল। গোবিন্দ জেঠুকে বিয়ে করলেই পারতে, কি হ্যান্ডসাম দেখতে ছিলেন। ওরা সুন্দরের বংশ। কেন, মৃদুলকে দেখিস না, কি সুন্দর চেহারা। কিছু বলছিস না যে? আমার ঘুম পাচ্ছে। বুঝেছি, বয়স তো আর কম হলো না, কত দেখলাম। তুমি কিচ্ছু বোঝনি। আরে বাবা, দুই দুই তো চারি হয়। থাক, আমার ঘুমোতে দাও তো।